হ্যালো বন্ধু বান্ধবীগণ, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলেতে ভালোই আছেন। তাই মোরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাই মুই কিন্তু ভিডিওটা শুরুই করছি একটা কাপল ব্রাশ দেখাইয়া। তো এখানে গ্রিন কালার যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হইছে বয়, আর এখানে পিঙ্ক কালার যেই ব্রাশগুলো দেখতে পাইতেছেন আমরা এটা হইছে একটা গার্ল। মানে পিঙ্ক কালারটা হইছে মোর, বুঝছেন, আর গ্রিন কালারটা হইছে মোর জামাইয়ের। মোর দ্বারা এরকম কালারফুল ব্রাশগুলো কিন্তু বেমালা ভাল লাগে, যেই কারণে আপনি করে একটু দেখাই দিলাম। তাই আজকে হলো ডিসেম্বর মাসের 29 তারিখ। এরপরে মোরা মনে করেন স্ট্রিট ফুড খাওয়ার লেগে বাহিরে চলে গেছিলাম। এখন বাজে রাত 8টা এরকম টাইম। তো এই ফুচকাটা কিন্তু মোরা 11:30 নাম্বারে খাইছিলাম। এখানে হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুড আছে, আর এই জায়গাটা সবাই ঈদগামাট নামেই চেনে। কলসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টক দেওয়া থাকে, সেগুলো দিয়ে ফুচকাগুলো খাইতে কিন্তু বেশ মজা লাগে মোর ধারে। মোরা বুইনেরা বুইনেরা যখন বাইরে, বুঝছেন, মনে করেন বেমালা খাওন খাই, জোলার খাওন খাইতে খাইতে মগো পেট যখনই না ভরে যায় তখনই মোরা বাড়তেই আহি না, বুঝছেন। তাই খাওয়া লওয়া শেষ করে এরপর মোরা বাড়তে আয়া পড়ছিলাম। তাই বাড়তে কিন্তু মুই মনে করেন মোর জামাইয়ের লাগে একটা গিফট রাখছিলাম, সেটা মুই আগেই দেখাই নাই, যদিও পার্সেলটা আগেই আয়া পড়ছিলে। তাই আজকে হইল গিয়া মোর জামাইয়ের বার্থডে, আজকে ডিসেম্বরের 29 তারিখ। তাই মুই কিন্তু মোর জামাইরে এই পাঞ্জাবিটা গিফট করছিলাম। তাই কার দ্বারা কেমন লাগছে অবশ্যই জানাই। আর এই অংশটুকু শুরু হয়েছে মনে করেন 31st night থেকে। আমাদের 31st night মোরা মনে করেন এখানে কত কিছু যে করছি, কি আর কমু আমনে করে। মোরা এখানে ঘরে বইয়ে বিফ স্টিক করছিলাম। তাই মোরা কিন্তু মনে করেন সব ম্যারিনেশন করে দিছি, এখন বাকি যেই কাম স্টিকে বইরা সেই পোড়ানোর কাম, এগুলো হলো গিয়া মোর বড় দুলা ভাইয়ের আর মোর জামাইয়ের। তাই বিফ স্টিকটা কিন্তু সচরাচর বাড়তে করা হয় না, যেই কারণে মোরা এটা করার সিদ্ধান্ত নিছি। আর যেহেতু ছাদের উপরে মোরা কয়লার উপরে এগুলো পোড়ামু, যেই কারণে এটা খাইতে খুবই মজা লাগবে। তা স্টিকের মাথা দিয়ে এই গরুর গোস্তগুলো কেমনে ঢুকাই দিতেছে এটাই আপনারা দেখতে থাকেন। তাই এই গোস্তগুলো কিন্তু মোরা সন্ধ্যার সময় সব ম্যারিনেশন করে রাখছিলাম, আর এখন বাজে রাত 10টা। এই সময় হচ্ছে গিয়া মোরা এগুলো সব স্টিকে ভরে নিতে আসলাম। তাই হ্যাপি নিউ ইয়ারে কে কি করেন হেয়া কিন্তু মুই জানি না, মুই যেটা করি সব সময় আগে সাইড রেখে নফল নামাজ পড়ে দোয়া করি, জানি মোর এই বছরটা সুন্দর যায়, এরপরে যত খাওয়া দাওয়ার প্ল্যান করি। তাই এইদিকে আবার এই যে মুরগির মাংস মনে করেন যে এগুলা ম্যারিনেশন করে রাখছিলাম। তাই চলেন মোরা এখন ছাদে চলে যাই। এই যে ছাদে আয়া পড়ছি, এখন হইল গিয়া এই জায়গায় কয়লা জ্বালানোর প্রস্তুতি নেওয়া হইতেছে। কয়লা কোনো মতেই কোনো মতেই জ্বলে না, বুঝছেন, মনে করেন এই জোলার কয়লা যে কতক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করতেছে কোনো মতেই জ্বলতে চাইতেছে না, আর যখন জ্বলে একবারে দাউ দাউ করে আগুন চলে যায়। মোরা যেহেতু ডিএইচএসের মধ্যে আছি মনে করেন এই আতশবাজি দেখেই মগো চোখ জুড়াইতে হইবে, মোরা কিন্তু আকাশে কোনো আতশবাজি বাজাইতে পারুম না বা ফুলাইতে পারুম না, কারণ মনে করেন সন্ধ্যা থেকেই ডিএইচএসের মধ্যে টহল চলতেছে কারা কি করতেছে এটা দেখার লেগিয়া। কোনো ধরতে পারলেই মনে করেন জরিমানা। তাই যেই টাকা জরিমানা করবে সেই টাকা দিয়ে মনে করেন কক্সবাজার ট্যুর হয়ে যাবে, যেই কারণে মোরা এই আতশবাজি না বাজাইয়া এখানে মনে করেন এই যে এই কয়লার আগুন দেখেই সান্ত্বনা পাইতেছি। তাই বিফ স্টিক গুলো পরে দেবে, প্রথমে মুরগি গুলা বাজ্য নিমো, মোরা চিকেন যেটা আর কি, প্রথমে চিকেন গেরেলটা মোরা পুরাইয়া নিমো, বুঝছেন। আর মোরা দেশে বয়ে মনে করেন যে মজা মাস্তি এগুলো করি, এগুলো কিন্তু বিদেশে যেই বাইয়া বা আপুরা মগো ভিডিও গুলো দেখে হেরা কিন্তু খুবই কষ্ট পায় দেখা। তাই হেরা কিন্তু প্রচন্ড রকমের দেশের মজাগুলো মিস করে। তাই যাই হোক, খ্যাতিদের সান্ত্বনা উপলক্ষে মুই বলুম এই দিন দিন নয়, আরো দিন আছে, আপনারা অবশ্যই ধৈর্য ধরেন। তাই এইদিকে আর চিকেন গ্রিল বিফ গ্রিল যা করার করতে থাও, মোরা নিচে যাইয়া এরপরে হচ্ছে যাইয়া নান রুটি বানামু। এদিকে কিন্তু গ্রিলটা কয়লার তাপে আস্তে আস্তে হইয়া যাইতে আসলে, আর এরপরে এটা হওয়ার পরে পুরাপুরি নামানোর পরে মোরা এখানে বিফ স্টিক যেটা, মানে যেটারে মোরা বাংলায় একবারে বলতে পারি মনে করেন গরুর গোস্তের লাটি, তাই হেয়া কিন্তু মোরা বহাই দিছি কয়লার উপরে। এটাও মনে করেন পুরোপুরি হইতে বেশ খানিকটা সময় লাগবে। মনে করেন এই ভিডিও এডিট করতে যাই, বিশ্বাস করেন রাসেল ভাই মোর যে জিব্বা দিয়ে কয়বার পানি আইছে হেয়া মুই বুঝাইয়া কইতে পারতাম না। মুই মনে করেন এই খাওন খাইতে খাইতে যদি ভিডিওটা এডিট করতাম তাইলেই মনে হয় সবচেয়ে ভালো হইতে, এখন এডিট না করে। তাই 31st night করা মগো প্রত্যেকটা খাওনে কিন্তু খাইতে খুব মজা হয়েছিল। আর এখানে এই যে বাটার নান করছিলাম, বাটার নানের উপরে মনে করেন রসুন দিছিলাম, তো এটা খাইতে কিন্তু খুবই মজা লাগে এই নানটা। প্রত্যেক শীতেই কিন্তু এরকম বারবিকিউ পার্টির আয়োজন থাকলে খুবই মজা লাগে সব কিছুই। তাই আপনারা যারা যারা মোর ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি সামান্য পরিমাণেও মোর ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে মোরে একটু লাইক দিয়ে দিন। তাই মোর অনেক জানার শখ হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে মোর ভিডিওগুলো দেখতেছেন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা মোরে কমেন্টে জানাই দিতে পারেন কে কোন জায়গা থেকে দেখতেছেন। তাই আজকে কিন্তু মুই এখান দিয়ে খাইতে খাইতে বিদায় নিমু। আপনারা সকল দিতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাবাই।